সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত পোস্ট করায় সমালোচিত বাংলাদেশি গায়ক নোবেল, এসব চোখ এড়ায়নি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের। শুধু তাই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ডেকে পাঠায় নোবেলকে। এরপর তাকে র্যাব 2-এর কার্যালয়ে জেরা করা হয়। নিজের গানের প্রচারের জন্য বিতর্কিত পোস্ট বলেই জানান বাংলাদেশি গায়ক। কেন সোশ্যাল মিডিয়ায় এমন বিতর্কিত পোস্ট করেছেন তিনি, সেই বিষয়ে নানা প্রশ্ন করা হয়। তিনি র্যাপকে জানান আসন্ন তামাশা গানকে কেন্দ্র করেছিল এসব। এই বিষয়ে র্যাবের অ্যাডিশনাল এসপি মনির জানান নোবেল ব্যান্ডকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর বোধহয় দরকার নেই। উনি আমাদের দেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী, যিনি কিনা আমাদের প্রতিবেশী দেশেও ব্যাপক জনপ্রিয়। তার নিজস্ব ফেসবুক পেজ সম্প্রতি যা বলছে তা তার আসন্ন নতুন গান তামাশার প্রচারের জন্য। কাউকে কষ্ট দেওয়া গায়কের উদ্দেশ্য ছিল না। এরপর যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আমরা র্যাপ ট্যুর পক্ষ থেকে নোবেলকে ডেকেছি এবং উনি স্বেচ্ছায় আমাদের কাছে এসে একথা জানিয়েছেন। নোবেল নিজেও তার ফেসবুক পেজে একথা জানিয়েছেন। জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো সারেগামাপার মঞ্চ থেকেই খ্যাতির শিখরে উঠতে শুরু করেছিলেন মইনুল আহসান নোবেল। তবে শো পরবর্তী সময়ে গানের থেকে বেশি বিতর্কেই জড়িয়েছেন। কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার তার নিশানায় মোদি। শনিবার মোদিকে চাওয়ালা বলে সম্বোধন করে ফেসবুকে একটি পোস্ট দেন বাংলাদেশের এই জনপ্রিয় গায়ক। লেখেন, স্ক্যান্ডেল আমার হবে না তো কার হবে, চায়ের দোকানদার নরেন্দ্র মোদির, কে দেখবে চাওয়ালা স্ক্যান্ডেল। অন্যদিকে আমাকে নগ্ন দেখার জন্য তো বিরাট স্যাটিসফ্যাকশন, তাই না? না হলে কি স্ক্যান্ডেল এত ভাইরাল হয়? নোবেলের এই পোস্টের পরই বিতর্কে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। শুধু ভারতীয় নয়, স্বদেশীদের রোষের মুখেও পড়তে হয় নোবেলকে। যদিও নতুন একটি পোস্ট করে ক্ষমা চেয়ে নেন নোবেল, যদিও তার ক্ষমা চাওয়ার ভাষা এবং অভিব্যক্তিতে সন্তুষ্ট নন ভারতীয় নেটিজেনরা।